أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على عدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وَبِحَلْ مَعَادٍ وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم أمر بري درشق أسرة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنى أن كأنتوريك সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ আল্লাহর্বল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বশান্তি অশান্তি আছে আল্লাহ রবুল্লা আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবলন নিয়ে তৌফিক দান করুন আমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম মালানা সাহেব আমি মন্তজির মেহেদি বলছি উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল থেকে আমি গত মহরমে টিভিতে আপনার দশ দিনের মজলির শুনেছিলাম আপনি যুগের এমামের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমার প্রশ্ন হল বর্তমান যুগে যদি কেউ এমাম জামানার সঙ্গে সাক্ষাৎ করতে চায় সেটা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে কিভাবে ওনার সঙ্গে সাক্ষাৎ হবে বা ওনার দর্শন হবে বলবেন দয়া করে আর একটা প্রশ্ন যুগের এমামের জন্যে যে সাতকা দিতে বলেছেন ওটা কত এবং কাকে দিতে হবে বলবেন প্লিজ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে দিনের খেদমাত করতে থাকুন আল্লাহর কাছে আপনার জন্যে সবসময় এই দোয়া করি খোদা হাফিজ আসসালামু আলাইকুম আসসালাম জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিতে চাই তারপর ইনশাল্লাহ আপনার প্রথম প্রশ্নের বিস্তারিত উত্তর দেব যুগের এমামের জন্যে প্রতিদিন সকালবেলা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বারো টাকা টাকা যতটা আপনার দ্বারায় সম্ভব আপনি তত টাকা হাতে নিন আর যদি টাকা হাতে না থাকে তখন মনে মনে নিয়াত করে নিন যে আমার কাছে টাকা এসে গেলে আমি এই সাদকা যেটা আমার দায়িত্বে আমি আদায় করে দেব তো মনে করুন নিয়াত করবেন আমি ফরজান্দে জাহারা যুগের এমাম এমামে জামানা আলাহ ইসলামের সালামতির জন্য এই পাঁচ টাকা সাতকা দিতেছি কোরবাতেন এলাল্লাহ কি এই দশ টাকা সাতকা দিতেছি কোরবাতেন এল আল্লাহ কি এই বারো টাকা বা চোদ্দ টাকা সাতকা দিতেছি কোরবাতেন এলাল্লাহ এর পরিবর্তে যুগের এমামের দোয়া ওনার দাদি মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলেহার দোয়া পাবেন যেটা আরেফিনরা বুজুরগানরা বলেছেন যখন কেউ যুগের এমামের সালামতির জন্য সাতকা দেয় বিবে জাহারা তার বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তি আমার সন্তানের শান্তির জন্যে আমার সন্তানের সালামতির জন্য সাতকা দিয়েছে তুমি তার সন্তান আদিদেরকে সালামতি দান করো তাকে নিরাপত্তা দান করো আমাদের সাতকা আল্লাহর দরবারে কবুল হবে কিনা আমরা জানি না কিন্তু মা ফাতেমার দোয়া দোয়া কখনো রদ হয় না একবার যদি উনি আমাদেরকে দোয়া দেন বা যুগের এমাম উনি তো দেখছেন আমরা যখন ওনার জন্য সাতকা দিচ্ছি তো উনি যদি একবার আল্লাহর কাছে সিফারিশ করে দেন ছে প্রতিপালক এই আমার চাহিনেওয়ালা এই আমার মাননেওয়ালা আমাকে কত ভালোবাসে তাই আমার সালামতির জন্যে আমার সুরক্ষার জন্যে আমার শান্তির জন্যে আমি যাতে বালা মুসিবত থেকে দূরে থাকি সাতকা দিচ্ছে আল্লাহ ওকে এবং ওর পরিবারকে ওর বাল বাচ্চাকে সমস্ত বালা মুসিবত থেকে দূরে রেখো তো যুগের এমামের যদি এইভাবে আমরা দুয়া পাই তো আশা রাখি আমাদের জীবনে কোনো বালা মুসিবত আসবে না বা আমরা ক্ষতিগ্রস্ত হব না বা কোনো বিপদে পড়ব না তো যুগের এমামের সালামতির জন্যে এই যে সাতকাটা বাহির করলেন যদি সেই দিন কোনো মমিন এই সাতকাটা কোনো মমিনকে দেবেন মমিনাকে দেবেন দিনদার ব্যক্তিকে দেবেন কোনো বেনামাজি বা যারা দিনের পথের প্রতীক না তাদেরকে দেবেন না এটা এমামের সাতকা তো ভালো মানুষকে দেবেন আর এই সাতকা সৈয়দ গায়ের সৈয়দ সবাইকে দেওয়া যাবে মনে রাখবেন সৈয়দকেও দিতে পারেন গার সৈয়াদ দিতে পারেন তবে ভালো মমিন দেখে দিবেন মমেনাকে দিবেন আর যদি প্রতিদিন না দিতে পারেন তো এটা আপনি আপনার বাড়িতে সাতকার একটা বাক্স তৈরি করুন একটা ডাব্বা বা কোটো তৈরি করুন প্রতিদিন ওখানে জমা করুন সপ্তাহে একদিন প্রতি জুম্মার দিন বাহির করে মনে করুন ওটা কোনো মমিনকে দিয়ে দিন কি দু সপ্তাহে কি মাসে একবার ওটাকে খুলে বাহির করে প্রাপ্য ব্যক্তিকে মোস্তাহকে ভালো মমিন বা মোমেনাকে দিয়ে দিন যাদের জীবনে কষ্ট আছে অভাব আছে তাদেরকে দিয়ে দিন তো এই সাতকার মাধ্যমে তাদের সাহায্য হবে প্লাস সাতকা দেওয়ার জন্যেও আপনি স্বভাব পাবেন আর মমিনের বা মমেনার মদত করারও সব পেয়ে যাবেন টু ইন ওয়ান ইয়া ওয়ান ইন ওয়ান স্বভাব আপনি একসঙ্গে কামাতে পারবেন আশা করি কিভাবে যুগের এমামের জন্যে সাতকা দিতে হবে বা কত দিতে হবে বুঝতে পেরেছেন যত বেশি দিতে পারবেন তত মঙ্গল তবে যদি বেশি না দিতে পারেন তো কমে কম এক টাকা যেমন আপনি আপনার আপনার পরিবারের সাতকা বাহির করেন ওইরূপ যুগের এমামের জন্য সাতকা দিন এবারে আপনার প্রথম প্রশ্ন ছিল যে যুগের এমামের সঙ্গে কি সাক্ষাৎ সম্ভব যদি সম্ভব হয় তাহলে ওনার সঙ্গে সাক্ষাৎ বা ওনার দর্শনের দর্শন কিভাবে হবে তো যুগের এমামের সাক্ষাৎ পাওয়ার জন্যে নিজের নাপকে পবিত্র করতে হবে যেটা যুগের এমাম নিজে গায়েবাতে কোবরায় যাওয়ার সময় বলেছিলেন ওনার শেষ নায়েব আলী ইবনে এ সামারিকে যখন তিনি জিজ্ঞাসা করলেন যে মাওলা আপনি যেমন বললেন যে এর পরে আপনার সঙ্গে আর কেউ সরাসরি সাক্ষাৎ করতে পারবে না নায়বদের সিলসিলা এবারে বন্ধ হয়ে যাবে তো আপনার চাহনেওয়ালাদের। শিয়াদের যখন প্রয়োজন হবে তারা কোথায় যাবে তো এমাম বলেছিলেন তারা হয়তো আমার কাছে আসতে পারবে না এটা আল্লাহর তরফ থেকে একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমি যখন যাব তাদের কাছে পৌঁছে যাব তবে আমার সঙ্গে সাক্ষাতের জন্য তাদেরকে বলো দুটো কাজ করতে এক তেজকে নফস নিজের নফসকে পাক করতে হবে আমি কোনো অপবিত্র জঘন্য ব্যক্তির হাতে হাত দিতে পারি না যার শরীর বা পোশাক পাক না আমি তাকে বুকে তুলে নিতে পারি না তার সঙ্গে গলায় মিলতে পারি না তাই এমাম বলেছেন মানবিক এবং শারীরিক পবিত্রতাকে মেনটেন করতে হবে নফসকে পাক করতে হবে অর্থাৎ হালাল খেতে হবে হারাম খেলে হবে না নাজিস খেলে হবে না মনে রাখবেন যখন মানুষ হারাম খাওয়া ছেড়ে দেবে নাজিস খাওয়া ছেড়ে দেবে তার স্পিরিচুয়াল পাওয়ার রুহানি শক্তি বেড়ে যাবে আর তখন তার চোখের সামনে থেকে এই যে মাগ পর্দা এই পর্দা সরে যাবে তারপরে সে অনেক কিছু দেখতে পাবে বা উপলব্ধি করতে পারবে এগুলো যারা পবিত্র নাস রাখে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন গারা এজ সানিয়া মানে মনোকামনা ও ইচ্ছা থেকে ওপরে উঠে যেতে হবে তারপরে এটা কিন্তু সম্ভব হবে তো শারীরিক পবিত্রতা মানে তাহারাতের পরিপূর্ণ খেয়াল করতে হবে আর মানবিক পবিত্রতা মানে সমস্ত প্রকারের গুনাহ বা পাপ যেটা আমরা জানি শরিয়াতে আল্লাহর হুকুমে নবীর আদেশে বা আহলেবাহ তালিমাত অনুযায়ী যে সমস্ত কাজকে পাপ বা গুনাহ গণ্য করা হয়েছে সেখান থেকে দূরে থাকতে হবে জেনে শুনে যদি কেউ গুনা করে পাপ করে আর তারপরে আশা করে যে যুগের এমামের সঙ্গে আমার সাক্ষাৎ হবে এমাম আমার সঙ্গে সাক্ষাৎ করবেন এমাম আমাকে দর্শন দিবেন এমামের সঙ্গে আমি মিলবো এমাম আমার সঙ্গে মিলবেন এটা তার একটা ভুল ধারণা আজ আমাদের মধ্যে অনেকেই ফরিয়াদ করছে দুয়া করছে বিভিন্নভাবে যুগের এমামের সাক্ষাতের জন্যে কিন্তু সাক্ষাৎ হচ্ছে না তার কারণ কি দোষ এমামের মধ্যে না দোষ আমাদের মধ্যে আমরা হয়তো নিজের নফসকে এখনও ওইভাবে তৈরি করতে পারেনি যেভাবে উনি আমাদেরকে তৈরি হতে বলেছেন বা নিজের নবসকে তৈরি করতে বলেছেন যার পরে উনি সাক্ষাৎ দেবেন বলেছেন এবারে এমামের সঙ্গে সাক্ষাতের যে প্রসেস বা তরিকা বলা হয়েছে চারটে পদ্ধতি মনে রাখবেন ভালো করে মন দিয়ে শুনবেন এই চারটি পদ্ধতির মধ্যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে একটি রাস্তা বা বা তরিকার মাধ্যমে আমরা যুগের দর্শন পেতে পারি ওনার সঙ্গে নিজের এমামের সাক্ষাৎ হতে পারে সর্বপ্রথম ফির রয়া ফিলমান যেটা কোরআন হাদিসের মধ্যে জিক্র হয়েছে অনেক অনেক সময় আমরা নবী আল্লাহকে স্বপ্নে দেখি আর নবী বলেছেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখে তার মানে সে সত্যি আমার দর্শন পেয়েছে আমার করেছে কেননা আল্লাহ শয়তানকে সমস্ত রূপ ধারণ করার ক্ষমতা বা শক্তি দান করেছেন কিন্তু কোন নবী বা এমামের রূপ ধারণ করার ক্ষমতা তাকে দেওয়া হয়নি মনে রাখবেন শয়তান যাতে এমাম বা নবীর রূপে এসে কাউকে পথভ্রষ্ট না করতে পারে তাই আল্লাহ শয়তানকে সমস্ত রূপ ধারণ করার ক্ষমতা দান করেছেন কিন্তু নবী বা এমামদের রূপ ধারণ করার ক্ষমতা তাকে দেওয়া হয়নি তো কেউ যদি স্বপ্নের মাধ্যমে নবীকে বা এমামকে দেখেন তোর মানে সে বাস্তবে দর্শন পেয়েছেন সে সাক্ষাৎ পেয়েছে তো স্বপ্নের মাধ্যমে দেখা এগুলোর পিছনে সব ঘটনা আছে যদি সুযোগ হয় তো সামান্য সামান্য ঘটনা আমি শোনাবো দ্বিতীয় রাস্তা বা দ্বিতীয় তরিকা হচ্ছে সাক্ষাতের বিল মোকাশেফা মোকাশেফা মানে সামনে থেকে চোখের সামনে থেকে এই যে মাদ্যি পর্দা এটা সরে যায় আর এর জন্যে যেমন আমি বললাম স্পিরিচুয়াল পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ার রুহানি শক্তিকে বৃদ্ধি করতে হবে যার রুহানি শক্তি যত বৃদ্ধি হবে যার নাম যত পাক হবে তার সামনে থেকে তত পর্দা সরে যাবে তার সামনে থেকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর সে তখন এমামকে দেখতে পাবে পৃথিবীর যে কোনায় এমাম আছেন সে এমামকে দেখতে পাবে আর এই যে মোকাশেফার মাধ্যমে সাক্ষাৎ এটার জন্য বলা হয়েছে এমাম যাকে চাইবেন শুধু সেই দেখতে পাবে হয়তো এমাম সবার সামনে আসবেন আর যার মধ্যে মোকাশেফার পাওয়ার মোকাশেফার শক্তি আছে শুধু সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ কিন্তু এমামকে দেখতে পাবে না এমামে জামান রওজায় নিজের দাদার জিয়ারত করছিলেন এমন সময় সৈয়দ ইবনে তাউস ওখানে আসছে সৈয়দ ইবনে তাউস মোকাদ্দাস রাবিদের মধ্যে ওনার গণ্য হয় বা আরেফিনদের মধ্যে ওনার গণ্য হয় আমাদের ঐতিহাসিক বই বা রবায়তের বইয়ের মধ্যে বা তারিখের বইয়ের মধ্যে মোকদ্দাস সৈয়দ ইবনে তাউসের ঘটনা অনেক বিখ্যাত বা ওনার সম্পর্কে অনেক উচ্চতম বা অন্যতম জিনিস লেখা হয়েছে সুতরাং উনি এমাম এর আলাহিসাল্লামের রজায় জিয়ারত করতে গিয়েছিলেন আর জরি ধরে কাঁদছিলেন আর বারবার বলছিলেন নিজের যুগের এমামকে সম্বোধিত করে ইমাম জামান আলাইসালাম কেন আল্লাহ আমাদেরকে এই যুগে সৃষ্টি করেছে যে যুগে আমরা আপনাকে দেখতে পাচ্ছি না আপনার থেকে সরাসরি লাভবান হতে পারছি না আপনি আমাদের খবর নিচ্ছেন না আমরা কি অবস্থায় আছি কি কষ্টের মধ্যে আছি আপনি আমাদের খবর নিচ্ছেন না যখন এমামরা চাহনাওয়ালাদের সামনে ছিলেন চাহিনাওয়ালার কোনো সমস্যা হতো কোনো প্রয়োজন হতো ছুটে নিজের এমামের কাছে যেত নিজের এমামকে নিজের সমস্যা বলতো এমাম তাদের সমস্যার সমাধান করে দিতেন মাওলা আমি কোথায় যাব কার কাছে কার কাছে আমার দুঃখ কষ্ট বর্ণনা করব। এমন সময় একজন ওনার কাদের ওপরে হাত রাখলেন আর বললেন ইয়াবনা আম্মি ও আমার চাচাজাত ভাই ও আমার চাচাতো ভাই মানে সৈয়দ ইমনে তাউস উনিও সৈয়দ বংশর ছিলেন বলে যুগের এমাম ওনার কাদের ওপরে হাত রেখে বললেন ও আমার চাচা তো ভাই এই ধরনের কথা বলো না আমরা যদি তোমাদের খেয়াল না রাখতাম তো শত্রুরা তোমাদেরকে একদিনও জীবিত থাকতে দিত না কত বড় কথা বলেছেন এমাম একবার ভেবে দেখুন যে আমরা যদি তোমাদের রক্ষা না করতাম তোমাদের খেয়াল না রাখতাম তো তোমাদের যে শত্রুরা এই দুনিয়ায় বসবাস করছে তারা তোমাদেরকে একদিনও জীবিত থাকতে দিত না আর এটা কিন্তু বাস্তব হকিকাত তো যুগের এমাম সেই দীপ নেতা বললেন আমরা তোমাদের সবসময় খেয়াল রেখে আছি উনি যখন পিছনে মুখ ঘোরালেন তো নিজের এমামকে দেখলেন তখন এমামকে দেখে কান্না শুরু করেছে মাওলা আমি বড় কষ্টের মধ্যে আছি বিপদের মধ্যে আছি আপনার সহযোগিতার প্রয়োজন আছে আমার এই সমস্যার সমাধান আমি কাউকে বলতে পারছি না আমি একটি সম্মানিত ব্যক্তি আপনি জানেন অনেক অনেক সময় যাদের মধ্যে আত্মসম্মান আছে তারা অনেক কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করে কিন্তু নিজের কষ্ট কাউকে বলতে পারে না আমি নিজের জীবনে কত কষ্টের মধ্যে জীবনযাপন করছি কেউ জানে না কেননা আমি আমার কষ্ট আমি কাউকে বলি না তো যারা সম্মানিত ব্যক্তি যাদের আত্মসম্মান আছে তারা অন্যদের সঙ্গে কষ্ট বলাকে নিজের নাসের জন্য অপমান মনে করে নিজের নাসকে লজ্জিত করা মনে করে তাই ইবনে তাউস বলছেন মাওলাহ আমি আমার কষ্ট আপনার ছাড়া অন্য কাউকে বলতে চাই না মাওলাহ আপনি যদি আমার সমস্যার সমাধান করে দেন তো আমার মঙ্গল আর যদি আপনি আমার সমস্যার সমাধান না করে দেন তো আমি যে অবস্থায় আছি এই অবস্থায় ধৈর্য ধরব সবর করব। যুগের এমাম তাকে দোয়া দিলেন এবং তার উপায়ও বলে দিলেন মনে রাখবেন আমাদের এমাম আমাদের খেয়াল রেখে আছেন উনি কখন গায়ব থেকে কিভাবে মদত করে আমাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন আমাদের জন্য উপায় করে দিচ্ছেন আমরা খবর রাখি না তখন এমাম ওই ইবনে তাউসকে বললেন তুমি জানো কখন কোথায় কোথায় তোমার কোন সমস্যার আমি সমাধান কিভাবে করে দিয়েছিলাম এবারে যখন উনি পরস্পর কিছু কথা বললেন ইবনে তাউস এমামের কদম বসি করছে হ্যাঁ মাওলা আমি বুঝতে পারিনি যে এই মদত আপনি করছেন যুগের এমাম সরাসরি নিজে মদত করেন আবার অনেক সময় কাউকে পাঠিয়ে মদত করান মনে রাখবেন এই ধরনের অনেক ঘটনা আছে যেমন স্বপ্নের সঙ্গে সাক্ষাতের কথা বললাম তো কুমে মাদ্রাসায় দুই ভাই পড়াশুনো করতো তাদের যে মাসিক শাহরিয়া বা হাদিয়া দেওয়া হতো তার মাধ্যমে তাদের প্রয়োজন পুরো হচ্ছিল না ঘরের ভাড়া দিতে গেলে খাওয়া খরচা পুরো হতো না আর পানাহার করতে গেলে বউ বাচ্চাদের সঙ্গে তারা বসবাস করছিল পানাহার করতে গেলে তাদের ঘরের ভাড়া বাকি পড়ে যাচ্ছিল সময় রাতের বেলা তারা মসজিদে জামকারান যাচ্ছে ওখানে যেয়ে যুগের এমামের কাছে ফরিয়াদ করছে মওলাহ এই কষ্টের মধ্যে আর কতদিন জীবনযাপন করব। আমরা এখানে শিক্ষা লাভ করতে এসেছি আপনি যদি আমাদের সহযোগিতা না করেন মদত না করেন তো আমরা কোথায় যাব কিভাবে পড়াশোনা করব। পানহার যদি টেনশন থাকে বা ঘর ভাড়ার যদি টেনশান থাকে তো আমি কি করে মন দিয়ে পড়াশোনা করব, কি করে আমি সুন্দরভাবে শিক্ষা লাভ করব। দেশে ঘরে ফিরে যেয়ে আল্লাহর বান্দাদের হেদায়ত করব। আপনাদের তালিমাত সকলের কাছে কি করে পৌঁছাবো যদি আমি নিজে ভালোভাবে শিক্ষা লাভ না করতে পারি রাত্রে স্বপ্ন দেখছে যুগের এমাম এসেছেন আর বলছেন চিন্তা করো না কালকে তেহরান থেকে একজন তাজির আসবে একজন সৌদাগর ব্যবসায়ী এখানে আসবে সে তোমাদের জন্যে ঘরের ব্যবস্থা করবে স্বপ্ন দেখছে যুগের এমাম তাকে স্বপ্নের মাধ্যমে উপায় বলে দিলেন সকাল হয়েছে অপেক্ষা করছে এমন সময় একজন ব্যক্তি এসে তারা যে ভাড়ার বাড়িতে বসবাস করছিল ভাড়ার বাড়িতে দরজায় ঘা দিল ওই ছাত্র তালিবিলিম এসে দরজা খুলেছে দোয়া সালাম করার পরে বলছে আমি তেহরান থেকে এসেছি আপনার মদত করতে চাই বা আপনার মদত চাই আমি তেহরান থেকে এসেছি আপনার কিছু সাহায্য চাই মদত চাই ঘরের ভেতরে নিয়ে গেলেন চাপান করালেন তারপরে বললেন কিভাবে আমি আপনার মদত করতে পারি মানে তালিবিল বলছে ওই ব্যবসায়ীকে সওদাগরকে কিভাবে আমি আপনার মদত করতে পারি তো উনি বললেন আমি আমারও আমার পরিবারের জন্যে কুমের এই কবরস্থানে কবরের জাগা কিনতে চাই আপনারা জানেন ওই সমস্ত কবরস্থানে কবরের জাগা বিক্রি হয় বা যত পবিত্র আস্তানা রওজা আছে রওজার পাশে যে সমস্ত পবিত্র কবরস্থান ওই সমস্ত কবরস্থানে জাগা ক্রয় করতে হয় কেননা সবাই ওখানে দাফন হতে চায় তো ওখানে দাফন হওয়া এত সহজ না সুতরাং উনি বললেন আমি আমার আমার পরিবারের জন্য কবরের জাগা কিনতে চাই তো আপনি যদি কবরস্থানের যারা দায়িত্বে তাদের সঙ্গে পরিচিত হন তো আমাকে নিয়ে চলুন নিয়ে গেলেন তালেবিলম ওখানে নিয়ে গেল যে পয়সায় উনি জাগা চাচ্ছিলেন সেই পয়সায় যেখানে জাগা চাচ্ছিলেন ওখানে জাগা পেলেন না বললেন কবরস্থানে প্রবেশ করে সামনেই ওখানে জাগা চাই কিন্তু ওখানে জাগার দাম বেশি ছিল বা রোজা নিকটে যত নিকটে হবে সেই জায়গার দাম তত বেশি তো তাজির যিনি কবরের জাগা নিতে এসেছিলেন পরিবারের জন্য উনি বললেন ঠিক আছে তাহলে এবারে না আমি অন্যবারে এসে কবরের জন্যে জায়গা কিনব। এই বলে উনি বললেন আচ্ছা ঠিক আছে আপাতত তো আমি কবরের জাগা নিতে পারলাম না তো আমি আমার পরিবারকে নিয়ে মাঝে মধ্যে এখানে জেরাত করতে আসি তো আমি একটা ছোটো ঘর নিতে চাই আমি একটা ঘর কিনতে চাই দু কামরার একটা ঘর কিনতে চাই আমাকে মদত করো তো যারা ঘরবাড়ি বাড়ি বিক্রি করার কাজ করে মানে সেলস অফিসার বলুন বা যারা এজেন্ট হয়ে এই কাজ করেন আমাদের আমাকে তার অফিসে নিয়ে চলো বিলিম এক অফিসে নিয়ে যাচ্ছে একটা ঘর ওখানেই মানে ওই কবরস্থানের নিকটেই রওজার নিকটেই একটা দু কামরার ঘর খুব পছন্দ হয়েছে দাম হিসেবে সমস্ত হিসেবে পছন্দ হয়ে গেছে আর তাজির ওই সৌদাগর যিনি তেহরান থেকে এসেছিলেন ওই ঘর কিনে নিলেন কিনে নেওয়ার পরে ওনার নামে এগ্রিমেন্ট তৈরি হলো সবকিছু তৈরি হয়ে গেল এবারে যাওয়ার সময় ওই সৌদাগর বলছে দেখুন কিভাবে ব্যবস্থা হয়ে যায় ইমাম বলেছিলেন যে তেহরান থেকে একজন আসবে আর তোমাদের জন্যে ঘরের ব্যবস্থা করে দেবে সুতরাং ওই তাজের যাওয়ার সময় বলছে আমি ঘর কিনেছি তবে কবে আমার পরিবারকে নিয়ে আসবো তার কোনো ঠিক নেই আপনারা ভাড়ার বাড়িতে বসবাস করছেন এক কাজ করুন আপনারা এই বাড়িতে আমার এই কেনা বাড়িতে বসবাস করুন আমি যখন আসব আগে থেকে আপনাকে ইনফর্ম করে দেব আপনাকে জানিয়ে দেবো আমি হয়তো এক রাতের জন্যে কি দু রাতের জন্য আপনার বাড়িতে মেহমান থাকবো বাড়িটা আমার কিন্তু আমি আপনাকে হেবা করলাম হাদিয়া করলাম গিফট দিলাম এই বাড়ি যতক্ষণ আপনি আপনার পড়াশুনো পুরোনা হয়ে যাচ্ছে যতক্ষণ আপনি কুমে বা ইরানে আছেন এই বাড়ি আপনি মালিকানা অধিকারে ব্যবহার করতে পারেন এই বাড়ির পুরো হক আপনাকে হ্যাঁ আপনি যখন নিজের দেশে ফিরে যাবেন তখন আমাকে চাবি দিয়ে যাবেন আর এর মধ্যে আমি যখনই আসব আপনাকে আগে থেকে জানিয়ে দেবো যদি সম্ভব হয় তো আমি এক রাত নইলে দু রাত আমার পরিবারকে নিয়ে আপনার বাড়িতে মেহমান হব যদি আপনি এতটুকু কবুল করে নেন তো আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করব আপনাকে কোনো ভাড়া দিতে হবে না কোনো খরচা দিতে হবে না মেনটেনেন্স যা কিছু সব আমি ভরবো শুধু আমার বাড়িতে আপনি থাকবেন আর বাড়ির খেয়াল রাখবেন মনে রাখবেন এতটা বলে ওই তাজির ওই সৌদাগর ওই তালিবকে চাবি দিয়ে চলে গেলেন চাবি দিয়ে চলে গেলেন ওই তালিব নিজের ঘরের পুরো জিনিসপত্র নতুন ঘরে শিফট করার পরে সর্বপ্রথম যাচ্ছে আর দূরে শুকরানের নামাজ পড়ছে পরে যুগের এমামের জিয়ারত পড়ছে আর দূরেকাত নামাজের জিয়ারত পড়ে যুগের এমামকে হাদিয়া করছে গিফট দিচ্ছে মাওলা আপনার তরফ থেকে এত বড় তোহফা পেলাম এত বড় গিফট পেলাম আমার জীবনের সমস্যার আপনি সমাধান করে দিলেন প্রতি মাসে আমরা চিন্তা করতাম কোথা থেকে ঘরের ভাড়া দেবো কিভাবে সময় কাটবে আমাদের কত বছর এখানে আরও থাকতে হবে মাওলা আমাদের সমস্ত সমস্যার আপনি সমাধান করে দিয়েছেন আপনার তরফ থেকে যে গিফট পেয়েছি তার পরিবর্তে আমি আপনাকে কিছু দিতে পারি না তাই জিয়ারত করে এই দূরে নামাজের স্বয়াব আল্লাহর দরবারে আপনার হাদিয়া বা আপনার তফার রূপে পেশ করলাম আশা করি আমাদের তরফ থেকে এই নামাজের সব যে উপহার রূপে আল্লাহর তরফ থেকে আপনার খেদমাতে পেশ করা হবে ওটা আমাদের তরফ থেকে ধন্যবাদ বা সুক্রিয়ার রূপে আপনি কবুল করবেন চিন্তা করুন কিভাবে যুগের এমাম মদত করেছেন আর যুগের এমাম কিন্তু স্বপ্নে এসে বলেছিলেন আর আমি বললাম যুগের এমামকে যদি কেউ স্বপ্নে দেখে তার মানে সে সত্য দেখেছে বাস্তব দেখেছে তো স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ মনাজ সম্ভব আর আলমে মুখাসেফা মুখাসেফা মানে নিজের নফসকে যদি কেউ তৈরি করতে পারে পবিত্র করতে পারে পাক করতে পারে স্পিরিচুয়াল পাওয়ার যদি বেড়ে যায় তখন এই চোখের সামনে থেকে সামনে থেকে এই মাদ দিয়ে পর্দা সরে যায় তখন মানুষ দেওয়ালের পিছনেও দেখতে পায় আগে আরও কয়েকটি প্রসেস বা রাস্তা আছে যার মাধ্যমে আমরা নিচের যুগের এমামকে দেখতে পারবো বা ওনার সঙ্গে সাক্ষাৎ সম্ভব হবে ওনার দর্শন সম্ভব হবে আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে তাই অনুমতি চাচ্ছি ইনশাল্লাহ বাকি কথা যেগুলো বলতে বাকি আছে আগামী এপিসোডে আপনাদেরকে শোনাব অপেক্ষা করবেন এবং আগামী এপিসোড দেখতে ভুলবেন না যুগের এমামের সঙ্গে আরও কিভাবে আমাদের সাক্ষাৎ সম্ভব বা সাক্ষাৎ হতে পারে এই বলে আমাদের আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলামিন ওসসালামুকুম ওরমতুল্লাহ ববরকত